সৌদি আরবে এক সপ্তাহে তেরো হাজার নশো ছজন অবৈধ অভিবাসী গ্রেফতার সৌদি আরবে গত এক সপ্তাহে রেসিডেন্সি আইন শ্রম আইন এবং সীমান্ত আইন অমান্য করার অপরাধে তেরো হাজার নশো ছজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এ সকল অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয় বিগত এগারো নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবের রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে ছ জন সীমান্ত আইন অমান্য করার অপরাধে পাঁচ জন এবং চোম আইন ভঙ্গ করার অপরাধে এক জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তিনশো জনকে এর মাঝে চুয়ান্ন শতাংশ ইয়েমেনি চুয়াল্লিশ শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাজানাতে আটক করা হয়েছে চৌত্রিশ জনকে অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া পরিবহন এবং আশ্রয় প্রদান করে সাহায্য করার অপরাধে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে